মহাষ্টমীর পুজো অঞ্জলি অনুষ্ঠিত হল জলপাইগুড়ির ঐতিহ্যবাহী বৈকুণ্ঠপুর রাজবাড়িতে। শনিবার সকাল থেকেই অঞ্জলি দেওয়ার উদ্দেশ্যে বেশ কিছু মহিলারা দাঁড়িয়ে পড়েছিলেন রাজবাড়ির মন্দির প্রাঙ্গণে। করোনা স্বাস্থ্যবিধির কথা মাথায় রেখে কম সংখ্যক জনসমাগম হয় এদিন। নিয়ম মেনেই অঞ্জলি দেওয়ার রীতিনীতি সম্পন্ন করা হয়। উল্লেখ্য, এবছরের রাজবাড়ি দুর্গাপুজো 511 বছরে পদার্পণ করল। রাজপুরোহিত শিবু ঘোষাল জানান, জলপাইগুড়ি বৈকুণ্ঠপুর রাজবাড়ির দুর্গাপুজো 511 বছর, আজকে মহাষ্টমী। সকালবেলা সূর্য ওঠার সঙ্গে সঙ্গে মহাষ্টমীর পুজো আরম্ভ হয়ে গেছে এবং নিয়ম মাফিক করে প্রথমে রাজপরিবারের যে সদস্য আছেন তারা প্রথমে মায়ের চরণে পুষ্পাঞ্জলি দিলেন এবং যারা জলপাইগুড়ি দর্শনার্থীরা যারা পুজো দিতে মাকে এসেছিলেন, অন্যবারের তুলনায় করোনার জন্য এবার খুবই লোক কম এসেছে, তাও যারা এসেছেন তারা ব্যারিকেটের বাইরের থেকেই মাকে চরণে পুষ্পাঞ্জলি দিলেন। এবং হচ্ছে পরে হচ্ছে সন্ধি পুজোর সময়ও ভিড় ছিল, কারণ হচ্ছে সন্ধি পুজো মানে সবাই এখানকার রাজবাড়ির পুজো সন্ধি পুজো দেখার জন্য একটা আলাদা ইয়ে থাকে, সেই সন্ধি পুজোতেও মায়ের পুষ্পাঞ্জলি মাকে দিলেন এবং 108টা প্রদীপের বাতি সবাই জ্বালালেন। এবং যে আমাদের আজকে আমিষ ভোগ হয়েছে এবং অন্য অন্যবার আমরা সকালবেলার থেকেই রাত্রি অবধি আমরা প্রচুর লোক এখানে মায়ের প্রসাদ যে বিতরণ করা হয়, এবার করোনার জন্য মাকে আমরা মহাষ্টমীর ভোগ বাইরের লোককে আমরা দিতে পারছি না, কারণ হচ্ছে এবার রাজবাড়ির থেকে নির্দেশ আছে যে মায়ের কোনো রকম প্রসাদ এবং সরকারি নির্দেশও আছেন কোনো রকম প্রসাদ দেওয়া যাবে না। আমার নাম শিবু ঘোষাল, আমি রাজবাড়ির আমরা বংশগত কুলপুরোহিত। প্রতি বছরই তো পুজোতে সবাই বিভিন্ন রকম সাজসজ্জা সেজে আসে, বিশেষ করে মহিলারা মেয়েরা। এবছর তো চিত্রটা একদম অন্য, সেই জায়গাটাতে দাঁড়িয়ে এবারের পুজোতে এসে কী মনে হচ্ছে এবং কী বিষয়? না, সাজগোজ তো ম্যান্ডেটরি, কিন্তু মাস্ক তো পরতেই হবে। আর হ্যাঁ, আগের বছরের মতন অত বেশি শপিং হয়নি, কিন্তু ওই তো 4-5টা জামা আগে তো কিনলে আগের বছর আরও বেশি কেনা হয়, কিন্তু দুর্গাপূজায় জামা কেনাটা ম্যান্ডেটরি, অ্যাটলিস্ট অষ্টমীতে তো নতুন জামা পরতেই হবে। কিন্তু স্টিল মন খারাপ লাগছে, কিন্তু ওই আমরা 3-4 মিলে স্যানিটাইজার ইউজ করছি, কিছু ধরলেই মাস্ক পরে বেরোচ্ছি, অত ভিড়ের মধ্যে যাচ্ছি না এর জন্যেই। আর এখন রাজবাড়িও ফাঁকা, একটু খারাপ লাগছে। তাও বাইরের খাওয়া দাওয়া রেস্টুরেন্টে, না রেস্টুরেন্টে যাচ্ছি না, যা হচ্ছে বাড়িতে অর্ডার করে। আজকে দাঁড়িয়ে কেমন লাগছে? প্রতি বছর যেখানে জনসমাগম রাজবাড়িতে হয়, তো আজকে কি সেরকম দেখা যাচ্ছে? না, আজকে একদমই ওরকম ভিড় নেই, তাও অল্প লোক আছে, কিন্তু ওই তো মানে পূজার সময় একটু বের না হলে ভালো লাগে না, এইটুকুই। সেখান থেকে দাঁড়িয়ে মনটা কি একটু খারাপ লাগছে? খুবই খারাপ লাগছে, মানে মায়ের মুখের দিকে তাকালে একটু বুক ভারী হয়ে যায়, এটা সত্যি কথা। আজকে যখন অঞ্জলি দিতে গেলাম আগের মতন ভিড় নেই, ওই 6-7 লোক এসে এসে দিচ্ছে, কোনো কিছু করতে পারছি না, কোনো কিছু ধরতে পারছি না, একটু অন্যরকম লাগছে। এখন হোপফুলি নেক্সট ইয়ার সব ঠিক হয়ে যাক আর সবাই আগের মতন বেরোতে পারুক, যাতে সবাই মজা করতে পারে পুজোটা, এটাই। আমার নাম সুচিস্মিতা। শুভদীপ রায় কর্মকার বলছি, এই গত প্রতি বছরই তো রাজবাড়িতে আসো, এবছরও এসছো, এবার করোনা মহামারীতে কি পরিস্থিতি দেখলে এবং কতটা কেমন লাগছে এবার আর গতবার মিলিয়ে বিষয়টি একটু বলো? মোটামুটি এখানটা তো ভিড় থাকে প্রত্যেক বাড়ি অষ্টমী নবমীতে, এবার একটু জনশূন্যই দেখা যাচ্ছে, মোটামুটি ভিড়টা অনেকটাই কম। আর প্রত্যেকবারের মতন হয়তো যেভাবে অঞ্জলি দেয় বা ভোগ বিতরণ এগুলো সবই এবার শুনছি বন্ধ, এই আর কি, সবাই তাও আসা একটু জাস্ট দেখে বেরিয়ে যাওয়া। যেভাবে বন্ধুবান্ধব নিয়ে সমাগম করে আসতো সেভাবে আসতে পারবো, হাতে গোনা কয়েকজন। হ্যাঁ, ওইটা তো মেনটেন করতেই হবে, পরিস্থিতি এমন কোভিড-19-এ। তো এসছো তোমরা? আমরা মোটামুটি 4 জলপাইগুড়ি। হ্যাঁ, জলপাইগুড়ি বাড়ি। তোমার নামটা? শুভদীপ রায় কর্মকার।